এই ইউ লাভলি পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লাস্ট ভিডিওটা দেওয়ার পরে এক গাদা সাবস্ক্রাইবার এসেছে, আমি তো খুব আনন্দিত। এখন মানে আমি 800 ছিলাম, তো 1300 চলে গেছি। তো ওই জন্য আর একটু সিরিয়াসলি এবার আমি আবার ইউটিউবটা করার কথা এখন ভাবছি। মাঝখানে একটুখানি ডিসহার্টেন হয়ে গেছিলাম, থ্যাংকস টু স্নেহা দি এন্ড দেবজিদা, যাদের সাথে কোলাব করার পর অনেকটা বেনিফিট আমার হয়েছে। অ্যান্ড আই হোপ কি যারা নতুন নতুন সাবস্ক্রাইব করেছেন আপনারা, তারা আমাকে আজকে দেখছেন আজকে আবার এই ভিডিওতে, আর যদি না দেখেন তাহলে আপনাদের পার্সোনালি আমি আবার পিং করবো। মোবাইল ফোন টেকনোলজি কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল টু ইন্ডিয়ান জিডিপি, মানে ইন্ডিয়ান জিডিপি ঠিক যত তাড়াতাড়ি পড়ছে মোবাইলের টেকনোলজি কিন্তু তত তাড়াতাড়ি বাড়ছে। পাকিস্তান যাও, পাকিস্তান যাও। মানে আমি বলতে চাইছিলাম মোবাইল টেকনোলজি খুব তাড়াতাড়ি কিন্তু এগিয়ে যাচ্ছে, আর এখন তো মানে 10,000-এর মধ্যে যা পাওয়া যায় সে আর আপনাদের কি বলবো। বেকারই আমরা ফ্ল্যাগশিপ কিনি যারা আর কি 40,000-50,000 বা একটা তো কিছু কিছু ফোন তো এখন 1-1.5 লাখেও চলে গেছে। মানে হয় না খুব জোর 1 বছর তারপরে কিন্তু আপনার টেকনোলজি ব্যাকওয়ার্ডস হতে শুরু হয়ে যায়। তো আমি মনে করি এখন একটু কম ইনভেস্ট করা ভালো মোবাইল ফোনে, বিকজ টেকনোলজি এত তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে যে আমাদের আপ টু ডেট হয়ে থাকাটা কিন্তু প্র্যাকটিক্যাল ইম্পসিবল উইথ আ মোবাইল ফোন। তাহলে আপনাকে 6 মাস অন্তর অন্তর ফোন চেঞ্জ করতে হবে, বিট এনি ফ্ল্যাগশিপ আর বিট এনি ফোন। তো এই কথা নিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করবো। কিছু কোয়েরিজ আমার কাছে সবসময় আসতে থাকে যে ফটোগ্রাফির জন্য কোন মোবাইল ফোন ভালো, আন্ডার 10,000 ভিডিও করার জন্য কোন মোবাইল ফোন ভালো, আন্ডার 10-11,000 বা ইউটিউব স্টার্ট করতে চাই কোন মোবাইল ফোন দিয়ে স্টার্ট করতে হবে। সেই সব কোয়েশ্চেন কম্বাইন করে আমি 6টা মোবাইল ফোন বেছে দিয়েছি। তো একটা নয়, দুটো নয়, 6-6টা মোবাইল ফোন আপনাদের হাতে ধরাবো আমি। আর সবথেকে ভালো ব্যাপার যেটা হচ্ছে এই সব করা মোবাইল ফোন কিন্তু আন্ডার 10,000 রুপিস। আমি সবার রিকোয়ারমেন্টগুলো ভেবেচিন্তে এটাকে রিসার্চ করে এই ভিডিওটা বানিয়েছি। সুতরাং দেখতে থাকুন, আর প্রত্যেকটা আইটেমের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, যদি মনে হয় কেউ চেক করবেন চেক করতে পারেন, যদি মনে হয় কেউ কিনতে পারেন ওই লিঙ্ককে ক্লিক করে। তো আশা করি আপনারা ইন্টারেস্টেড হবেন কী কী মোবাইল ফোন বলি সেগুলো জানার জন্য। আর যারা আমাকে প্রথমবার দেখছেন আজকে, দিস ইজ রিদম, আমি আমার চ্যানেলে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যান্ড কিছু টেক রিলেটেড টিউটোরিয়ালস নিয়ে আসি এভরি উইক। আই হোপ ইউ উইল হ্যাভ আ গুড টাইম অ্যান্ড ইউ উইল লার্ন সামথিং। তো প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং অ্যান্ড হ্যাভ বেল আইকনটা প্রেস করবেন, বিকজ ওটা ছাড়া তো মিস হয়েই যাবে। আই সি অন দি আদার সাইড অফ দ্য ইন্ট্রো। ওয়েল, নাম্বার 6 আমি যে ফোনটার কথা বলবো সেটা কিন্তু নট হাইফাই ইন টার্মস অফ পারফরমেন্স, বাট ইন টার্মস অফ ডিসপ্লে। যদি আপনাদের ইন্টারেস্ট নেটফ্লিক্স দেখার হয় বা প্রাইম ভিডিওস দেখার হয় বা ইউটিউবে অনেক সময় কাটান, ভালো ডিসপ্লে চান, অ্যামোলেড ডিসপ্লে চান, মনে রাখবেন এই যে প্রাইস রেঞ্জ 10,000, এই একমাত্র ফোন যেটা আপনাকে অ্যামোলেড ডিসপ্লে দেবে সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M30। ইয়েস, পার্সোনালি আই এম নট আ স্যামসাং ফ্যান, বাট এই ফোনটা আমি বাঁচার একমাত্র কারণ হচ্ছে আমার এটার অ্যামোলেড ডিসপ্লে অ্যান্ড এটা ব্যাটারি। এরা ব্যাটারি খুব ভালো, 5,000 mAh ব্যাটারি, আপনার ব্যাক আপ খুব ভালো দেবে। অলসো তিনখানা ক্যামেরা আছে, 13 MP 5+5, মানে তিনটে ক্যামেরা আছে, ব্যাক ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 MP, তো উইচ ইজ আ প্রেটি গুড ডিল। অ্যান্ড 6.4-inch স্ক্রিন, তার মানে ফোনের সাইজটাও কিন্তু যথেষ্ট বড়, ডিসপ্লে বা আপনাদের কিছু দেখার জন্য পারফেক্ট। তার মানে এটা নয় যে বাকি কাজ করতে পারবে না, ডেফিনেটলি করতে পারবে, ইউ ক্যান গিভ ইট আ ট্রাই আউট। এর প্রাইস হচ্ছে 9,499। এগুলো সব আমি যে কটা ফোন এখন বলবো এগুলো সব কিন্তু জানুয়ারি রিলিজ, তার মানে একদম নতুন এসছে মার্কেটে। আর আপনাদের প্রাইস পয়েন্ট যদি আন্ডার 10,000 থাকে তাহলে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য। নাম্বার 5 যে ফোনটা দেখাচ্ছি, এই ফোনটা অ্যাকচুয়ালি আমার খুব ফেভারিট, মানে যদিও আমার নেই বাট যখন রিসার্চ করছিলাম, বাট আমি এই ফোনের যে স্পেসিফিকেশনস অ্যান্ড যা কোয়ালিফিকেশনস দেখলাম, ফোনটা কেন এত কম দাম আমি বুঝতে পারলাম না। ফোনটা হচ্ছে মোটোরোলা 1 ম্যাক্রো। ইয়েস, মোটোরোলা, মোটোরোলা ফ্যান্সদের কিন্তু একটা আলাদা ব্যাপার থাকে, বিকজ তারা জানে তাদের যে মোটোরোলার যে বিল্ড কোয়ালিটি হয় সেটা সব থেকে পারফেক্ট হয়। আর এই দামে যদি মোটোরোলা সেই ধরনের বিল্ড কোয়ালিটি দিতে পারে, দ্যাট ইজ সামথিং উইচ ইজ গ্রেট। আই থিঙ্ক উই শুড অল সেলিব্রেট দ্য ফ্যাক্ট। অ্যান্ড আপনাদের জন্য বলি স্পেসিফিকেশনস, 6.2-inch HD+ স্ক্রিন থাকবে, যথেষ্ট ভালো স্ক্রিন। প্রসেসরটা খুব ভালো, এটা হিলিও P70 প্রসেসর, উইচ ইজ ভেরি গুড অ্যাকচুয়ালি। অ্যান্ড র্যাম আপনার 4GB থাকছে, উইচ ইজ ওকে ফর গেমিং অ্যান্ড স্টাফ লাইক দ্যাট। ভিডিও এডিটিং করার জন্য খুব ভালো, ফিল্মোরা অ্যান্ড অল বাকি সব আরামসে চলে যাবে। 64GB বিল্ট ইন মেমরি, উইচ ইজ গ্রেট। অ্যান্ড আপনার ক্যামেরা, তিনটে ক্যামেরা আছে, 13+2+2, অ্যান্ড ব্যাক অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা 8 MP। 8 MP হলেও কিন্তু মোটোরোলা 8 MP যথেষ্ট ভালো ক্যামেরা। ব্যাটারি 4,000 mAh অ্যান্ড প্রাইস ইজ ওনলি 9,999। মনে রাখবেন এই যে কটা ফোন আমি বলছি সব কটা লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যদি মনে হয় চেক করে কিনতে চান তাহলে কনসিডার ইউজিং মাই লিঙ্ক, ইল হেল্প মি আউট ইন মেকিং গুড কোয়ালিটি ভিডিওস। নাম্বার 4 এই যে ফোনটা বলছি, ওটা একমাত্র ফোন যেটাতে আপনি কোয়াড ক্যামেরা পাবেন। কোয়াড ক্যামেরা মানে চারখানা ক্যামেরা, মানে আমার যতগুলো বন্ধু আছে তার থেকেও বেশি এই ফোনে ক্যামেরা আছে। তো এই কোয়াড ক্যামেরা পাবেন, তাও আবার 8,999।
অ্যামেজিং ডিল। এর এই ফোনের কিন্তু স্পেসিফিকেশানসে যাবেন, আমি তো বুঝতে পারছি না 10,000 এত কী করে দেয়। অ্যান্ড ইটস সামথিং উইচ ইজ রিয়েলি সারপ্রাইজিং, বিকজ আমরা তাহলে বেকার এত দাম দিয়ে ফোন কেনার জন্য পড়ে থাকি। এইরকম ফোন প্রত্যেক বছরে যদি একটা করে কিনতে হয়, ইটস ওকে, আই মিন আই ওয়ান্ট মাইন্ড। তো এই ফোনটার নাম হচ্ছে রিয়েলমি 5i। ইয়েস, রিয়েলমি 5i। স্পেসিফিকেশনসগুলো দেখে নিন। ডিসপ্লে 6.52 inch HD+, যথেষ্ট ভালো এবং অনেক বড় স্ক্রিন, পারফেক্ট ফর ভিউইং অ্যান্ড পারফেক্ট ফর শুটিং ভিডিওস। প্রসেসর খুব ভালো, স্ন্যাপড্রাগন 665 প্রসেসর, উইচ ইজ রিয়েলি স্ট্রং, গেমিংয়ের জন্য খুব ভালো প্রসেসর এটা। র্যাম হচ্ছে 4GB, যথেষ্ট ভালো, অ্যান্ড 64GB বিল্ট ইন মেমোরি, যেটা তো বললামই। ক্যামেরা হচ্ছে 4টে, 12+8+2+2, উইচ ইজ মোর দেন ইউ ক্যান ফাইন্ড ইন দিস বাজেট। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা 8 megapixel, ব্যাটারি ইজ 5000 mAh। 5000, ক্যান ইউ ইমাজিন? বাড়িতে কারেন্ট চলে গেলে ফোনটা লাগিয়ে দিতে পারেন, জ্বলে যাবে সব। অ্যান্ড সব কিছু অ্যাট 8999 only। মনে রাখবেন যে ফোনগুলোর ব্যাপারে কথা বলছি, এগুলো কিন্তু জাস্ট লঞ্চড, মানে সবে মাত্র লঞ্চ করেছে, সুতরাং টেকনোলজি দিক দিয়ে আপনারা পিছিয়ে পড়বেন না। এগুলো এখন যদি আপনারা নেন, ইফ ইউ আর লুকিং ফর আ নিউ ফোন, অবভিয়াসলি জোর করে বলবো না ফোন কিনতে। 3 নম্বরে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, প্লিজ লাইক দ্য ভিডিও, ভিডিওটা লাইক করে নিন। আপনারা যদি লাইক করেন তবে আমারও একটু ভালোই লাগবে, খারাপ তো লাগবে না। নম্বর 3 যেই ফোনটা আছে সেই ফোনটা কিন্তু লাস্ট ফোনটার মতনই, সবই সেম, বাস একটাই ছোটো ডিফারেন্স। এই ফোনটার নাম হচ্ছে রিয়েলমি 5S। ইয়েস, একটাই ডিফারেন্স, সেটা কি? ক্যামেরাটা এখানে আপনারা পাচ্ছেন 48 megapixel, 48 megapixel, কিন্তু ডেলিভারি সেন্সারও ভালো, এমন নয় যে 48 megapixel ভাওতা দিচ্ছে, সেন্সারটা কিন্তু ভালো, বাট 48 megapixel পাচ্ছেন, বাকি সব সিমিলার থাকছে। আর ফ্রন্ট ক্যামেরা ওটাতে 8 ছিল, এটাতে 13 megapixel পাচ্ছেন, বাকি সবই সিমিলার আছে, চেক করে নিতে পারেন একবার। আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে DSLR-এ তো আমরা যখন কিনি তখন ওটা 24 megapixel থাকে, 30 megapixel থাকে, আর মারাত্মক ভালো ফুল ফ্রেম ক্যামেরা হলে 45 megapixel থাকে, তাহলে মোবাইল ফোনে 9999 টাকায় কী করে একটা 48 megapixel দিচ্ছে? অনেকের মনে এই প্রশ্নটা থাকে যে তাহলে কী ডিফারেন্স হচ্ছে। মেন ডিফারেন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে সেন্সার সাইজ। মনে রাখবেন DSLR-এ সেন্সার এরকম সাইজের হয়, ক্রপ ফ্রেমের এরকম হয়, ফুল ফ্রেমের এরকম হয়, মিডিয়ামের এরকম হয়। তো সেন্সারের সাইজ কখনোই মোবাইল ফোনে ওরকম যায় না, মোবাইল ফোনের সেন্সারটা একদম ছোট্ট হয়, সুতরাং কম্প্যারিজন যাওয়াটা হচ্ছে বোকামো। যারা মনে করে যে আজ থেকে 2 বছর কি 3 বছর পরে মোবাইল ফোন ক্যামেরাটাই রিপ্লেস করে দেবে এন্টায়ার DSLR বা মিররলেস মার্কেটকে, বোকার কথা, যারা বলে তাদেরকে বলে দেবেন। তো আবার ফিরে আসি এই ফোনটায়, রিয়েলমি 5S। ফোনটার দাম হচ্ছে 1000 টাকা বেশি আগের ফোনটা থেকে, 9999, স্টিল অ্যান অ্যামেজিং ডিল অ্যাট দ্যাট প্রাইস, যা যা ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশনস আছে। ওয়েল, নম্বর 2 আছে এমন একটা ফোন যেটা কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ, মানে ওয়ান অফ দ্য বেস্ট ইউ কুড ফাইন্ড ইন দ্যাট প্রাইস রেঞ্জ, আবার সেই রিয়েলমি 3 প্রো। এটা এমন একটা ফোন যেটা আপনার 7 সিরিজের প্রসেসর দিয়েই আসছে এই দামের মধ্যে, এটাতে স্ন্যাপড্রাগন 710 প্রসেসর আছে, মানে আপনারা যদি গেমই ইন্টারেস্টেড হন ফাটাফাটি গেম খেলা যাবে এই ক্যামেরাতে, বিকজ 4GB র্যাম অ্যান্ড 710 প্রসেসর, গেমিংয়ের জন্য আইডিয়াল। অ্যান্ড এছাড়াও এতে আপনার ক্যামেরা যেটা আছে সেটা আইডিয়াল ফর শুটিং, আইডিয়াল ফর শুটিং ফটোস, আইডিয়াল ফর শুটিং ভিডিওস, মানে এটা একটা কমপ্লিট প্যাকেজ, ইউ ক্যান ডু এনিথিং। স্পেসিফিকেশনসগুলো দেখে নিন। 6.3 inch ফুল HD স্ক্রিন উইথ স্ন্যাপড্র্যাগন 710, যেরকম বললাম, 4GB র্যাম, 64GB বিল্ট ইন মেমোরি, 16 megapixel প্লাস 5 megapixel ক্যামেরা, যথেষ্ট স্ট্যান্ডার্ড। ফ্রন্ট ক্যামেরা 25 megapixel, ব্যাটারি হচ্ছে 4045 mAh, অ্যান্ড প্রাইস ইজ 9999। একটা স্পেশালিটি আরও আছে এই ফোনটাতে, এটাতে ফাস্ট চার্জিং আসছে, 20W ফাস্ট চার্জিং। এখনকার দিনে টাইম কার আছে এত যে 1 ঘন্টা 2 ঘন্টা চার্জে বসিয়ে রাখবে, কুইক চার্জিং এনেবলড এই ফোনটা, যথেষ্ট ভালো অ্যাট দ্যাট প্রাইস রেঞ্জ। সো প্লিজ কনসিডার বাইং দিস ইফ ইউ আর ইন্টারেস্টেড। আপনাদের মনে থাকতে পারে যে এই যে ফুল প্যাকেজ যেই ফোনটা ওটা নম্বর 2, তো নম্বর 1 কী হবে? নম্বর 1 এমন একটা ফোন আছে যেটা অ্যাকচুয়ালি প্যাকেজের থেকেও একটু আগে, বিকজ এর ফাস্ট চার্জিং এবিলিটি, এর 48 megapixel ক্যামেরা, এর ওভারঅল বিল্ড সব কিছু টপ নচ। ফোনটার নাম হচ্ছে Redmi Note 8। ইয়েস, স্পেসিফিকেশনসগুলো একবার দেখে নিন। ডিসপ্লে উইথ 6.3 inch ফুল HD+, স্ন্যাপড্রাগন 665 প্রসেসর, যদিও আগের ফোনে স্ন্যাপড্রাগন 7 সিরিজ ছিল, বা 665 ইজ নট ব্যাড, গেমিংয়ের জন্য, ভিডিও এডিটিংয়ের জন্য, শুটিংয়ের জন্য পারফেক্ট থাকছে। র্যাম থাকছে 4GB, 64GB বিল্ট ইন মেমোরির সাথে, ক্যামেরা হচ্ছে 48822। মনে রাখবেন এই ক্যামেরাটা কিন্তু F1.8 সাথে আসছে, মানে F1.8 মানে আমি কি বলবো, আপনার ব্যাকগ্রাউন্ডটা একদম বোকে ব্লারি পারফেক্ট হয়ে যাবে, জোর করে বোকে করার। ওই ওপর কিছু ফোন আছে দেখবেন যে খুব জোর করে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দেয়, যদিও ওটা আমার মনে হয় যে ওটা ফেক লাগছে, বাট এটাতে অ্যাকচুয়াল অ্যাপারচার আছে 1.8, যে আপনার অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করবে এবং সেপারেশনটা ভালো আনবে, লো লাইট খুব ভালো কাজ করবে, অ্যান্ড ব্যাটারি ইজ পারফেক্ট উইথ ফাস্ট চার্জিং, প্রাইস ইজ 9999। সো
আমি রেকমেন্ড করবো যদি আপনার বাজেট এক্স্যাক্টলি 10,000 থাকে আর আপনি সব কিছু করতে চান আপনার ফোনটাকে দিয়ে, দ্যাটস দ্য ওয়ান ফর ইউ। তো বাস এইটুকুই আজকে আমি আমার মোটামুটি ছখানা ফোনের কথা যেগুলো বললাম ওগুলো সব আবার বলছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, যদি মনে হয় চেক আউট করবেন ডু চেক দ্যাম আউট। আর এরপরেও যদি আর কোনো কোয়েরিজ থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানান, আমি আবার আসবো খুব তাড়াতাড়ি পরের সপ্তাহে আর একটা নতুন ভিডিও নিয়ে। কিন্তু তার আগে যদি অলরেডি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে ইউ নো হোয়াট টু ডু, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, প্রেস দ্য বেল আইকন। অবশ্যই সাবস্ক্রাইব তারাই করবেন যারা করেননি, যারা করে রেখেছেন তাদের জন্য আর করতে হবে না। থ্যাংক ইউ সো মাচ, বিকজ ইট মিনস অ্যালট টু মি ইফ ইউর অলরেডি সাবস্ক্রাইব অ্যান্ড ওয়াচিং মি ওয়েন আই আপলোড মাই ভিডিওস। থ্যাংক ইউ, আবার দেখা হবে। দিস ইজ রিথম সাইনিং অফ, হ্যাপি শুটিং।